বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে শেষ হবে বিকেল চারটায় এদিকে রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সকালে আনারস প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণ বিজয়নগরে জাল ভোট দিতে মোহাম্মদ কাউসার মিয়া নামের এক যুবককে আটক করেছে আসায় পুলিশ এ সময় অন্য দুইটি কেন্দ্রে চারজন পোলিং এজেন্টকে জরিমানা ও জেল প্রদান করা হয় জাল ভোট দেওয়ার অভিযোগে বরিশালের বানারীপাড়ার ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে নাইম নামের একজনকে আটক করেছে পুলিশ দর্শক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন সাদ্দাম নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আর আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সাথে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের যে নির্বাচন আজ এবং সকাল আটটা থেকে টানা বিকাল চারটা পর্যন্ত তিনটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নবীনগর বিজয়নগর এবং আপনি যেমনটা জানতে চেয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ার আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রে এখন পর্যন্ত কোন ধরনের ঘটনা ঘটেনি এবং আশা করা এখানকার সংশ্লিষ্ট যারা ছিলেন তারা আশা করছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটারদের উপস্থিতি বাড়বে কিন্তু তেমনটা কিন্তু এখানকার চিত্র আমার পেছনের যে চিত্র সেটি প্রমাণ করে যে এখন পর্যন্ত কিন্তু ভোটারদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া এর আগে কিন্তু সকালে কিন্তু জাল বোর্ড দিতে আসাই কাউসার নামে এক যুবকে কিন্তু ভ্রাম্যমান আদালত তাকে আটক করে এবং তাকে কিন্তু জেলে পাঠায় এবং তাছাড়া দুই পুলিং এজেন্টকেও কিন্তু মোবাইল বহন করার অপরাধে নির্বাচন আচরণ বিধি বঙ্গের কারণে দুই পুলিং এজেন্টকেও কিন্তু অর্থদণ্ড করে অর্থাৎ পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা এবং আরো দুই পুলিং এজেন্টকে কিন্তু তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার ক্ষেত্রে কিন্তু এইখানকার যারা সংশ্লিষ্ট নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ

সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে